কাঁচা আমে রয়েছে ভিটামিন সি। কাঁচা আম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাছাড়া কাঁচা আমে পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখে। আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে তা চুল ও ত্বকের উজ্জ্বলতা রাখতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্রিম পেডলার। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কাঁচা আম দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজাদার কাশ্মীরি আচার। আর এই আচারটি তৈরি করতে যা যা লাগছে, আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম, তারপর নিয়েছি 3 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ, আমি শুকনো মরিচ গুলোকে কেটে নিয়েছি, তারপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। চলুন তাহলে তৈরি করা যাক এই মজাদার কাশ্মীরি আচারটি। আচারটি তৈরি করতে প্রথমে আমি একটি পাতিলে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি। এখন আমি এই চিনিতে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমি অপেক্ষা করব চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে এসেছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আদার একটি সুন্দর ফ্লেভার আসছে। প্রায় 3 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আমগুলো। আমগুলো দেবার পর অনেকটাই পানি ছেড়ে আসছে। অপেক্ষা করব আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং পানিটি একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমগুলো অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে এবং পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি কিন্তু শুকনো মরিচ গুলো থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি আর এভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আমার কাশ্মীরি আচার। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার কাশ্মীরি আমের আচার। দেখলেন তো কিভাবে খুব সহজে তৈরি করে ফেলা যায় এই মজাদার আচারটি। আমের সিজনে একবার হলেও এই আচারটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হয়ে যাবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।